আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি, এটা হলো পাবনাতে জালালপুরে রত্নদ্বীপ রিসর্ট। তো রত্নদ্বীপ রিসর্টটা কেমন এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। আমরা পাবনা বাসস্ট্যান্ড থেকে নেমে একটা অটোতে করে রত্নদ্বীপ রিসর্টে আসছি। এখান থেকে ভাড়া হলো 50 থেকে 60 টাকা নেবে আপনাদের। আর এটা হলো এটার এন্ট্রান্স গেট, আর এটা হলো ডান পাশে রেস্টুরেন্ট এবং বাম পাশে হলো রিসেপশন। তো চলুন আমরা রিসেপশনের দিকে যাই এবং ওখানে আমাদের কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে আমরা রুমের দিকে যাব। তো এটা হলো রিসেপশনটা, বেশ ছোট বাট সিমসাম আছে ভালো। তো যাবার পরে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে জিরা পানি দিয়েছে। তো কাজ ডান, তো চলুন আমরা রুমের দিকে যাই। তো আমাদের রুমটা হলো 3 তলাতে, তো আমরা ওদিকে যাচ্ছি। এটা হলো আমাদের রুম 1303। তো চলুন রুম ট্যুরটা আপনাদেরকে দিয়ে দিই। ফার্স্টে ঢুকে এখানে একটা ওয়ালে একটা শোপিস, তারপরে এইটা হলো রুম, এখানে একটা বেড আছে, তারপরে একটা আলমারি আছে, এখানে একটা সুন্দর একটা গ্লাস আছে, তারপরে একটা ভালো হোটেলে মোটামুটি যা যা থাকে এখানে মোটামুটি সব কিছুই আছে, তারপরে কমপ্লিমেন্টারি কিছু চা কফি আছে, ছোট একটা মিনি বার আছে। বেডের এই পাশটাতে একটা জানলা আছে, এখান থেকে সুন্দর একটা ভিউ আসে রাস্তার। তারপরে এই পাশে আরেকটা জানালা আছে, এখান থেকে সুন্দর একটা ভিউ আসে, আর এখানে সুন্দর সিটিং এরিয়া আছে বসে চা কফি খাওয়ার জন্য। তারপরে এই পাশে একটা ডেস্ক আছে আর একটা টিভি আছে। তারপরে ওনারা কমপ্লিমেন্টারি একটা ফ্রুট বাস্কেট দিয়ে গেছে, যেখানে একটা কেক, একটা পেয়ারা আর কি মটর ভাজাটা আছে। তো আর গ্লাস দেখলে আমার খুব ভালো লাগে, আমি এরকম একটু ঢং ঢং করতে পছন্দ করি গ্লাসের সামনে। আর এটা হলো আমাদের ওয়াশরুমটা, ছোট সুন্দর ক্লিন। এটা ছিল আমাদের রুম, আমাদের রুম ক্যাটাগরি হলো এক্সিকিউটিভ রুম। আর এই রুমের ভাড়া আমাদের পড়েছে 5022 টাকা, এটা হলো ডিসকাউন্টের পরে 5022 টাকা, এটার রিয়েল ভাড়া ছিল 10,000 সামথিং। তো আমরা লাঞ্চের জন্য বের হয়েছি, আমাদের যেখানে আমরা আছি এটারই নিচতলায় হলো রেস্টুরেন্ট। তো এটা হলো রেস্টুরেন্ট, আমরা এখানে লাঞ্চ করব। রেস্টুরেন্টটা ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। আমরা ওখানে বসার কিছুক্ষণের মধ্যেই ওনারা মেনু কার্ডটা দিয়ে গিয়েছে, তো আমি দেখছি আমি কি খাবার নিব। আর এখন যেহেতু আমরা জার্নি করে এসেছি, তো আমরা একটু দেশি স্টাইলে বাঙালি ফুডই চাচ্ছিলাম। তো আমি আপনাদেরকে পুরো মেনু কার্ডটা একটু এক ঝলক দেখাই দিচ্ছি, দেখালে আপনারা বুঝতে পারবেন এখানকার খাবারের প্রাইস রেঞ্জটা কেমন। আর আমার কাছে মোটামুটি খাবারের প্রাইস রিজনেবলই মনে হয়েছে, খুব বেশি না, এটা প্রায় 5 স্টার মানের মেবি এটা রিসর্ট, কিন্তু প্রাইস মোটামুটি আছে, ঠিক আছে। আমরা অর্ডার করে ফেলেছি খাবার। তো ফার্স্টে আমরা নিয়েছি একটা রূপচাঁদা ফিশ, এটা হলো 450 টাকা। তারপরে আমি একটা নিয়েছি চিকেন, এটা হলো 160 গ্রাম, এটা হলো 175 টাকা। আর সাথে আমরা নিয়েছি প্লেন রাইস, নিয়েছি ডাল, এটা হলো ডাল তারকাটা নিয়েছি আমরা 50 টাকা। খাবারটা হতে কিছুক্ষণ সময় লাগবে, 30 থেকে 40 মিনিট, কারণ ওনাদের কাছে নাকি কোনো কিছু রেডি থাকে না, অর্ডার দেওয়ার পরে ওনারা পুরো প্রসেসটা করে। তো আমরা একটু ততক্ষণ বাহিরে একটু ঘুরছি রেস্টুরেন্টের বাহিরে, আমরা একটু ভাবলাম যে একটু ঘুরি, একটু পিকচার টিকচার ক্লিক করি, কজ এখন দিন অনেক ছোট, আবার সন্ধ্যা হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। তো এটা হলো মেনলি সামনের সাইডটা, এখানে রিসেপশন আছে, কিছু রুম আছে, আর নিচে রেস্টুরেন্ট আছে, আর ওই পিছনে অনেক রুম আছে, ওগুলো আমি সামনে আপনাদেরকে দেখাবো। আর এটা হলো একটা রেস্টুরেন্ট, ওখান থেকে এনে এখানে সার্ভ করা হয়, এটা হলো ওপেন টাইপের রেস্টুরেন্ট, এখানে সিটিং এরিয়া আছে ভালোভাবে, এখানে বসে অনেক সুন্দর ভিউ পাওয়া যায় আশেপাশের। তো এখানে বসে কিছুক্ষণ আড্ডা দেওয়া যাবে, সন্ধ্যার পরে আরও লাইটিং টাইটিং হবে, তখন আরও মজা লাগবে। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন যাই রেস্টুরেন্টের দিকে, দেখি খাবারগুলো হয়েছে কি না, কজ অনেক ক্ষুধা লেগেছে রেলি। তো আমাদের খাবার রেডি, খাবারগুলো দেখতে কিন্তু অনেক ইয়াম লাগছে, এখন দেখি আসলে খাবারগুলো কেমন। আমার তো মনে হচ্ছে ভালোই লাগছে, মানে খাবারগুলো টেস্টি হবে আর কি। তো চলুন ট্রাই করি। এটা হলো দুজনের জন্য আছে, এটা হলো ডাল মাখনি, আর এটা হলো রূপচাঁদা ফিশ, আর এটা হলো চিকেন গ্রেভি,
সাথে ওনারা দিয়েছে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। আর রূপচাঁদা কিন্তু সব জায়গাতে ভালো হয় না, এদিকে মেনলি উত্তরবঙ্গের দিকে। তারপরও আমরা, ওনারা বলল ভালো হবে, এই জন্য আমরা ট্রাই করলাম। তো দেখি কেমন হয়। তো ফার্স্টে আমি খাবারগুলো সার্ভ করে নেই। আর ওনাদের চালটা একদম বেশি চিকন না, এটা একটু মোটা, মেবি ওনাদের চাষের চাল, মানে ওনারা চাষ করছে আর কি এই চালটা। রূপচাঁদা ফিশটা কিন্তু বেশ ক্রিসপি, আর এটা একটু শুকনো মরিচ দিয়ে খেতে অসাধারণ লাগছিল। না, ওনাদের আসলে খাবার ভালো, আমি খেয়ে বুঝলাম যথেষ্ট মজা খাবার, আর একদম ফ্রেশ। মুরগিটাও বেশ মজা। এটা হলো ছিল গ্রেভিটা, চিকেন ভুনা, তো ভালোই মজা। বাট মাছটা একটু স্পেশালি একটু মজা বেশি, মানে চিটাগাংয়ে যেরকম, ওখানে যেরকম রূপচাঁদা ফিশ পাওয়া যায় তো ওরকম টাইপের, এদিকে এরকম পাওয়া যায় না সচরাচর, বাট মজা ছিল মাছটা। আর আপনাদের ভাইয়ের কাছেও খাবারটা বেশ ভালো লেগেছে, বিশেষ করে ফিশটা, আর এমনিতেও ডাল টাল সবই মজা ছিল। তো খাবার রেটিং হলো 8/10, মজা ছিল, খারাপ না, ভালো। তো খাবার শেষ করে আপনাদের সাথে কথা বলছি, আপনাদেরকে আরও ঘুরাবো। তো খাবারটা শেষ করি। এইটা হলো আমাদের বিল। আমাদের বিল এসেছে হলো 751 টাকা, তার সাথে ওনাদের সার্ভিস চার্জ এসেছে হলো 75 টাকা, এবং ভ্যাট এসেছে 119 টাকা। তো আমাদের এই দিয়ে টোটাল বিল হয়েছে 991 টাকা। এখানে সামনে একটা রেস্টুরেন্ট আছে, এটা হলো ওয়াটার রেস্টুরেন্ট। এটা হলো আসলে একটা পানির উপরে রেস্টুরেন্টটা, এই জন্য এটার নাম ওয়াটার রেস্টুরেন্ট। আর এখানে সুন্দর কিছু সিটিং এরিয়া আছে মাঝখানে মাঝখানে, আর এখানে সুন্দর একটা লেকের মতো আছে ছোট, চারপাশে অনেক সুন্দর গ্রিনারি, ভালো লাগছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফিশ আছে, সুন্দর না? আর মাছগুলো কিন্তু বেশিরভাগ এই পাশেই চলে আসে, অনেক সুন্দর লাগে আসলে দেখতে, অনেকগুলো কালারের। ওনারা আসলে এটা খুব সুন্দরভাবে মেনটেন করেছে। আপনারা এখানে এসে ডে আউটের জন্য আসতে পারেন, এখানে এসে যে নাইট স্টে করতে হবে এমনটা না, আপনারা দিনে এসে দিনে ঘুরে যেতে পারবেন। আর সেক্ষেত্রে এন্ট্রি ফি আমি আসলে জানি না, এটা আসলে শোনা হয়নি আমার, বাট আপনি ওনাদের ফেসবুক পেজে গেলে এটা হয়তো জানতে পারবেন। আর রেস্টুরেন্টে আসলে আর কি, এখানে আসলে রেস্টুরেন্ট এনজয় করলে তখন এই দিকটা ঘুরে দেখতে পারবেন। তো এই মাছগুলোর সাথে আসলে অনেক সুন্দর সময় কাটে, আমি এখানে ওদের সাথে একটু খেলা করছিলাম, আমার খুব মজা লাগছিল। তো চলুন রিসর্টের কিছু সিনেমেটিক ভিডিও আপনাদেরকে দেখিয়ে আসি। Thank you.
ভিতরে একটা ছোট একটা পার্ক আছে রূপকথা, এটার ভেতরটা দেখি কেমন কেমন যেন একটা প্লেস আর কি, কেমন যেন লাগতেছে আমার, কেমন ঝিঝি পোকার আওয়াজ আর একটু ভয়ানক হরর টাইপের। এখানে বসার জন্য জায়গা আছে কিন্তু অনেক বেশি গাছপালা, অনেক বেশি গাছপালা, এই জন্য একটু বেশি অন্ধকার অন্ধকার লাগছে, এই জন্য মেবি আমার একটু ভয় ভয় লাগছে। আর একটু আরেকটু পরে এখানে অনেকগুলো লাইট দেখা যাচ্ছে, এগুলো সব জ্বলবে, তখন হয়তো দেখতে আরও সুন্দর লাগবে, কিন্তু এখন অনেকটা একটু কেমন জানি লাগছে। তো এখানে অনেকেই ঘুরতে আসে, আমি যেটা দেখলাম অনেকেই ঘুরতে আসে এখানে, মেবি বাহিরের মানুষ অ্যালাউ করে ওনারা, এটা তো আমার অতটা পছন্দ না, কারণ আমি রিসর্টে ঘুরতে আসছি, এখানে বাহিরের মানুষ অ্যালাউ করে এটা আমার অত বেশি পছন্দ হয় না কি। যাই হোক, তো এদিক দিয়ে সামনে আরও অনেকগুলো রুমস টুমস আছে, আরও কনভেনশন সেন্টার আরও কী কী জানি আছে, তো ওইদিকে যাচ্ছি। তো আমরা এদিকে অ্যাকচুয়ালি আসছিলাম সুইমিং পুল খুঁজতে, কারণ সুইমিং পুলটা এদিকে ছিল, ওনারা বলছিলো যে ওনাদেরকে বললে নিয়ে যাবে, তো আমরা ওনাদেরকে বলি নাই, আমরা নিজেরা আসলাম। তো দেখি সুইমিং পুলটা কোথায় এটা আমরা খুঁজতেছি, ওই যে ওই পাশে একটা গেট দেখা যাচ্ছে বাইরে যাবার, এই সুইমিং পুলটা মেবি ওই দিকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলাম সুইমিং পুলে, সুইমিং পুলটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক দূরে ছিল, মানে এখনো ভিতরে, এদিকে কনস্ট্রাকশনের কাজ এখনো পুরোপুরি হয় নাই, ওনারা আরো বিল্ডিং করছে বারটার আরো কি কি করবে, এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এটা হলো সুইমিং পুলটা, আমি তো ভাবিনি যে এরকম, আমি ভাবছিলাম ভিতরেই হবে। তো এটা হলো সুইমিং পুলটা, সুইমিং পুলটা কিন্তু বেশ বড়ই, এখানে হাইট দিয়ে আছে, আস্তে আস্তে মনে হয় বাড়বে এদিকে। আমরা রাতে সুইমিং করব, এখন অনেক গরম বাহিরে, তো আমরা এখন রুমে যাব। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কজ অনেক বড় হয়ে যাচ্ছে, একসাথে এত বড় ভিডিও আসলে দেওয়া পসিবল না। আর তো আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, অবশ্যই আমার সাথে থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।